الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه سراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم فشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ عِنْدَنَا كِتَابٌ حَفِيظٌ بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ مَرِيجٍ أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغنك الكبر أحدهما أو كلاهما
فلا تنهرهما وقل لهما قولا كريما. وعن عمر بن مرة الجهني رضي الله تعالى عنه قال أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم شهدت أن لا إله إلا الله وأنك رسول الله وصليت الخمس وأديت الزكاة مالي وصمت رمضان. فقال رسول الله صلى الله عليه وسلم من مات على هذا كان مع الصديقين والنبيين والشهداء يوم القيامة ما لم يعق والديه. راه الطبراني وأحمد بسند صحيح. আলহামদুলিল্লাহ, প্রশংসা মহিয়ান গরিয়ান রাজাধিরাজ, ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক সকল নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মুমিন মুমিনাকে কবুল করুন যারা ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠার লক্ষ্যে নানাবিধ কাজ করে গেছেন, কেউ রক্ত দিয়েছেন, কেউ অর্থ দিয়েছেন, কেউ বুদ্ধি দিয়েছেন, এমনকি মা বোনরা যারা রয়েছেন তারাও যে সমস্ত কাজগুলো করেছেন ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কাজগুলিকে মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিমানে কেরাম, আমি আজকের খুতবার বিষয় ঠিক করেছি আল খুতবাতু আন বিরিল ওয়ালিদাইন, তথা পিতামাতার সাথে সন্তানের কর্তব্য কেমন হবে, এটা এমন একটা বিষয়, এই বিষয়কে কেন্দ্র করে রাইসুল মুফাসসির আব্দুল ইবনে আব্বাস قال تيني بولشن ثلاث آيات نزلت مقترنة بثلاثة لا يقبل منها واحدة بغير قرينتها. تنتي بشوية اتشي اتنتي বিধানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরও তিনটি বিধানকে যোগ করে দিয়েছেন, এই তিনটির একটি ছাড়া অপরটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ইবাদত কবুল হয় না। আহাদুহা, তার একটি হল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। ফামান আতা আল্লাহ ওয়ালা মিয়াতির রাসূল, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো, আল্লাহ তাআলার কথাকে মানলো, ওয়ালা মিয়াতির রাসূলা, কিন্তু রাসূলের কথা মানলো না, ফালাম তুকবাল, এর ব্যক্তির শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, বলেন নাউজুবিল্লাহ। ওয়াসানিওহা, দ্বিতীয়টি হল আকিমুস সালাত ও আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো আর যাকাত তোমরা দিয়ে দাও। ফামান সল্লা,
যে ব্যক্তি সলাত আদায় করল ওয়ালাম ইউজাক্কি কিন্তু জাকাত আদায় করল না, ফালাম ইকবাল মিনহা, ওই ব্যক্তির পক্ষ থেকে শুধুমাত্র সলাত আদায় করল জাকাত আদায় করল না, এই সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না বলেন নাউযু বিল্লাহ। তৃতীয় নম্বর আজকের বক্তব্যের বিষয়, আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বি শাইয়া, আর আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা, আর পিতা মাতার সাথে ভালো আচরণ করো। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়াশকুরুলি ওয়ালি ওয়ালিদাই, তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো আর সাথে সাথে পিতামাতারও শুকরিয়া আদায় করো। ফামান শাকার আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করল, ওয়ালাম ইয়াশকুরি ওয়ালিদাই, আর পিতামাতার শুকরিয়া আদায় করল না, ফালাম তুকবাল, এই ব্যক্তিরও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করা নিয়ে যথেষ্ট হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবেন ইবাদত গ্রহণ করবেন না বলেন নাউযুবিল্লাহ। তাহলে তিনটি জিনিস একে অপরের সাথে জড়িত, তিনটির মধ্যে একটিকেও বাদ দেওয়া যাবে না, একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, তিনটাই তিনটে আমল আমরা গুরুত্ব দিয়ে থাকি। এক, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তার ইবাদত করতে হবে, কিন্তু রাসুলকে আমরা মানি না, একটা বিধানে চলে যায়। আকেবেররা বলেছেন অ্যাক্সিডেন্টের লোকের কথা, বড়রা কি ভুল করেছেন? অ্যাক্সিডেন্টের লোকের কথা আমার ওস্তাদরা কি ভুল করেছেন? আমরা বলি হ্যাঁ ভুল করেছেন, ওস্তাদেরা ভুল করেছেন বলে আজকে ইসলামের ভিতরে এত দ্বন্দ্ব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন নাই, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে নাই, সেটাকে আপনার আকাবেররা ফরজ করে দিয়েছে, সেটা হলো যে চার মাযহাব মানা ফরজ বলেন নাউযুবিল্লাহ। বলে না চার মাযহাব মানা ফরজ, বলে না এটা আল্লাহ রাসূল ফরজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, কেউ ফরজ করে নাই, এটা তোমাদের বানোয়াটি কথা মানুষকে বিভ্রান্ত ফেলার জন্য। আমার বিষয়টা সামনে যাব, আর একটু আলোচনা করব বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আলোচনা একটু নিয়ে আসব। তারপরে আমার শ্রদ্ধেয় আব্বাজান, তিনি বিষয় ঠিক করে দিয়েছেন যে বাবা তুমি ওয়াজ করলে বিরুল ওয়ালিদিন সম্পর্কে করিও, তাই আমি বিষয়টা ঠিক করে নিয়েছি। আমার আব্বার অক্লান্ত পরিশ্রমে ফল আজকে আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে কথা বলতে পারছি। তিনি যদি আমাকে এইভাবে এই পথে না আসতে দিতেন আমার পক্ষে সম্ভব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাপ মাকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে অত্র এলাকার আমার জন্মস্থান এই গ্রামে আমাদের সাথে যারা সুদৃষ্টি রেখেছেন আমাদের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সুদৃষ্টিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম বর্তমান প্রেক্ষাপট, আমরা আজকে এই মসজিদগুলোতে আসি আহলে হাদিস বলে অনেকে এটাকে কটাক্ষ করে, আহলে হাদিস মসজিদকে পুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। সেই ফরিদপুর জেলার সালতা থানার একটা গ্রামে একটা মসজিদ এবং পাশে একটা মাদ্রাসা ছিল, এই মাদ্রাসাটাকে মসজিদকেটাকে ভেঙে গুঁড়িয়ে সাফ করে দিয়েছে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি ফিহা ইয়ুযকারু ইসমুল্লাহ ওয়া সাআ ফি খারাবিহা, ওই ব্যক্তির চাইতে পাপী আর কোনো ব্যক্তি নাই, ওই ব্যক্তির চাইতে নিকৃষ্ট ব্যক্তি আর নাই, ওই ব্যক্তির চাইতে অধম ব্যক্তি বলে আর কেউ নাই,
যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদগুলো থেকে মসজিদগুলোতে ইবাদত করা থেকে বাধা দেয় বলেন নাউজুবিল্লাহ। এবং এই মসজিদে ইবাদত করার যেন না হয় এই জন্য আপ্রাণ চেষ্টা করে। এই সমস্ত লোকদের উচিত ছিল মসজিদে ভীত সন্ত্রস্ত বিনীত নম্র হয়ে মসজিদে ঢোকা, কিন্তু এই সমস্ত তা না করে তারা এই মসজিদে ইবাদত করা যেন না হয় এই জন্য আপ্রাণ চেষ্টা করে যায়। আল্লাহ তাআলা বলছেন এদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা, পরকালে জন্য রয়েছে এদের জন্য রয়েছে কঠিন তর আজাব বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কাতার থেকে মুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। বর্তমান প্রেক্ষাপট আরেকটি হলো বাংলাদেশের 70% মুসলিম দেশে জায়গায় জায়গায় মোড়ে মোড়ে ভাস্কর্য মূর্তি তৈরি করা হচ্ছে। এটা সরকারকে বোঝানো হয়েছে, গতকাল শুনছিলাম ভাড়াটিয়া টুপি মাথায় দিয়ে মৌলবিগণ, এরা হলো নিজের পেটকে ভরার উদ্দেশ্যে এমন বিশ্রী মন্তব্য করেছে যা মুসলমান মেনে নিতে পারে না। সেটা হলো ওরা বলেছে হাজারে আসওয়াদ কাবা ঘর এটাও ভাস্কর্যের অন্তর্ভুক্ত বলেন নাউজুবিল্লাহ। আমরা কোনোদিন কোনো মুসলমান হাজারে আসওয়াদের পূজা করে না, হাজারে আসওয়াদকে সম্মান করে না, কাবা ঘরে পূজা করে না, কাবা ঘরে পূজা করে না, কাবা ঘরকে সম্মান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান করতে বলেছেন বিদায়, সেই জায়গায় গিয়ে ইবাদত করতে হয়, এটাও হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে মানার একটা মাধ্যম বলেন সুবহানাল্লাহ। আমরা উদ্যত আহ্বান জানাই প্রত্যেকটি মসজিদ জালসা ইসলামী সেমিনার সবগুলো থেকেই আমরা এর প্রতিবাদ জানাই যেন এই দেশে 90% মুসলমানের দেশে এইভাবে যেন ভাস্কর্যর নামে মূর্তি তৈরি করা না হয় বলেন আল্লাহুম্মা আমিন। যারা বলেছেন ভাস্কর্য এবং মূর্তি উভয়ের আরবি এক, একটা হলো সানামুন সাদ নুন মিম, একটা ওয়াসানুন ওয়াওসানুন, আরেকটা হলো তিমসা। এই তিনটি শব্দ আরবি ডিকশনারিতে সার্চ দিলে পাওয়া যাবে, আরবি ডিকশনারি খুঁজলে পাওয়া যাবে, একে অপরের সমর্থবোধক শব্দ। আর তিনটারই অর্থ হলো আপনার মূর্তি, তিনটারই অর্থ হলো ভাস্কর্য। সুতরাং যারা এই মূর্তিগুলোকে ভাস্কর্যের নামে চালিয়ে দিয়েছেন, মনে রাখবেন আজকে আমাদের সংখ্যায় কম হলেও, আজকে আপনাদের ক্ষমতা বেশি হলেও, একদিন আমরা আপনাদের বিপক্ষে সাক্ষী দিয়ে কিয়ামতের ময়দানে আপনাদের বিপক্ষে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে বলবো রব্বুল আলামিন আমরা বাংলাদেশের মুসলমান ছিলাম, আমাদের ক্ষমতা ছিল না বলে ওরা অন্যায়ভাবে ক্ষমতা ব্যবহার করে এই মূর্তিগুলো তৈরি করেছে রব্বুল আলামিন তাদেরকে ধরো, ইনশাআল্লাহ আমরা বলবো, বলবো না ইনশাআল্লাহ। আমাদের সরকার প্রধান সহ আরো যারা রয়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে, আপনারা আল্লাহর ইবাদত করুন। আপনার বাবাকে যদি কেউ গালি দেয় সহ্য হবে না, আপনি কোটি কোটি টাকা খরচ করে ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করতেছেন, এই কোটি টাকার উপরে কাক পাখিতে যখন পেশাব পায়খানা করে দিবে তখন আপনার বাবার লজ্জা হবে না, আপনার শরম লাগবে না যে আমার বাবার মাথায় পাখি পায়খানা করছে, কাকে পায়খানা করছে,
বাদুরে পায়খানা করছে, কত পক্ষীকুল পায়খানা করছে, কত ধুলাবালু লাগবে, কত মানুষ এসে আপনার বাবার ওখানে গিয়ে ওই মূর্তির কাছে গিয়ে কত অহেতুক কথাবার্তা আর কত কিছু বলবে, খারাপ লাগবে না? ভাস্কর্য যাদের নামে তৈরি করা হচ্ছে যেভাবেই হোক না কেন, এই ভাস্কর্য যাদের তৈরি করা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদের একটা শাস্তির ব্যবস্থা করবেন। ইন্নাল মাইয়িতা, নিশ্চয় মৃত ব্যক্তি যারা জীবিত আছে এদের কর্মের কাণ্ডের কারণে মৃত ব্যক্তি কবরেও শাস্তি পাবে বলেন নাউযু বিল্লাহ। এক শ্রেণীর আলেম, এই আলেম নামে কলঙ্ক যারা, তারা আজকে উদ্বুদ্ধ করছে ভাস্কর্য, এরপরে আহলাদিস মসজিদ পুড়িয়ে দেওয়া, গুঁড়িয়ে দেওয়া। এমনও শোনা যায় যে আমরা ফ্রান্সের বিরুদ্ধে লাগবো কেন, আমরা আহলাদিসের বিপক্ষে লাগবো, বলেন নাউযু বিল্লাহ। লাগার কারণ একটাই, তাদের পেটকে আহলাদিসগণ মানুষের কাছ থেকে হারাম খাওয়া থেকে তাদেরকে বাঁচাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বালিয়ে দিল, আগুন জ্বালানোর পরে দেখছে ওই আগুনে পোকা পড়তেছে, পোকাগুলোকে হটাচ্ছে আর পোকাগুলো ঝাঁপিয়ে পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছি আর তোমরা বারবার জাহান্নামের দিকে আসছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ উত্তরসূরি আহলাদিসের আলেমগণ ঠিক না ব্যাটি, আহলাদিসের আলেমগুনি চাচ্ছে যে মানুষদেরকে হারাম থেকে বাঁচার জন্য, কিন্তু সেই নামধারী আলেমগুলো তারা এইভাবে মানুষের কাছ থেকে হারাম খাচ্ছে, কিভাবে চল্লিশে করছে, কিভাবে চার দিনে দিন করছে, কিভাবে বাৎসরিক অনুষ্ঠান করছে, মৃত দিবস পালন করতেছে। এই মৃত দিবস যতদিন পালন করবে ওই ব্যক্তি কবরে থেকে, ততদিনই কবরে শুয়ে শুয়ে একটির গুনার ভাগ এবং শাস্তি পাইতেই থাকবে বলেন নাউযু বিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য, আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কার মাধ্যম দিয়ে, কার জারিয়া দিয়ে, জারিয়াটা হলো পিতা মাতা, বলেন আলহামদুলিল্লাহ। পিতা মাতার ইবাদত ছাড়া, নাউযু বিল্লাহ, পিতা মাতার আনুগত্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রিজার রব ফি রিজাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টির ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি নিহিত রয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া সাকাতুর রব ফি সাকাতিল ওয়ালিদাইন, আর পিতা মাতার অসন্তুষ্টির ভিতরেই আল্লাহ রব্বুল আলামিনের অসন্তুষ্ট নিহিত রয়েছেন, বলেন নাউযু বিল্লাহ। তাহলে পিতা মাতা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার একটা মাধ্যম। আমরা পিতামাতা বেঁচে থাকাকালীন তার কথা না মানে মারা যাওয়ার পরে তার নামে চল্লিশা অনেক কিছু দিচ্ছি, ওগুলো কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এক ব্যক্তি আসে বলছে, আন উমর ইবনে মুররাতা আল জুহানি রাদিয়াল্লাহু আনহু ক্বাল, এক ব্যক্তি আসলেন, ফকল লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নি শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্য কোনো মাবুদ নেই আর আপনি হলেন আল্লাহর রাসূল। ওয়াসাল্লাইতুল খামসা, আমি দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব। ওয়া আদাইতু যাকাতা মালি, আমি আমার সম্পদের যে যাকাত এই যাকাত আদায় করব। ওয়া সুমতু রমাজানা, রমজান মাসের সিয়াম পালন করব। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির কথা শুনেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
মান মাতা আলা হাদা, যে ব্যক্তি এই কয়েকটি আমল করে মারা যাবে, কানা মা নবীজিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ইয়াউমাল কিয়ামতি, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের এর সাথে কাছাকাছি কাতারে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা আঙ্গুলকে উঠালেন, এই আঙ্গুল আর এই আঙ্গুল যেভাবে পরস্পর পাশাপাশি রয়েছে, ওই ব্যক্তি পাশাপাশি থাকবে, মা লাম ইউআক্কা ওয়ালিদাই, এ ব্যক্তি যদি পিতামাতার কোনো প্রকার অবাধ্য আচরণ না করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, বড় বড় উচ্চ মর্যাদাপূর্ণ যারা জান্নাতে যাবে তাদের সাথে থাকার বড় একটা মাধ্যম হলো ফরজ ইবাদতের, ফরজ ইবাদত করতে হবে, পাশাপাশি বাপ মায়ের নাফরমানি হওয়া যাবে না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ ও সরল পথ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করো আর পিতামাতার কথা মেনে চলো, ইম্মা ইয়াবলুগান্না আল কিবার আহাদুহুমা, যদি পিতামাতার দুইজনের একজন বার্ধক্যে উপনীত হয়, কিলাহুমা অথবা উভয়ই যদি বার্ধক্যে উপনীত হয়, তাহলে এদের সাথে কিলাহুমা এই সমস্ত পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করিও না, ওয়াকফিদ লাহুমা ওয়ালা তানহারহুমা, কখনো পিতামাতাকে কোনো বিষয়ে ধমক দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আবু হুরায়রা এসে বলছেন, আল্লাহ রাসূল আমার মা এখনো মুশরিকা, ইসলাম এখনো গ্রহণ করে নাই, এখনো মুসলমান হয় নাই, আর এই মুসলমান না হওয়ার কারণে অনেক কথা বলে আমার মা আপনার বিরুদ্ধে যেগুলো আমি মেনে নিতে পারি না। আল্লাহ রাসূল আমার মার জন্য একটু দোয়া করেন না, আমার মা যেন মুসলমান হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা মায়ের জন্য দোয়া করলেন, এই দোয়া শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে দৌড়ে চলে গেলেন, আশ্চর্য হয়ে যে আল্লাহ রাসূল সাল্লাম আমার মায়ের জন্য দোয়া করেছেন। তিনি দৌড়ে চলে গেলেন, গিয়ে দেখছেন বাড়ির দরজা লাগানো, এরপরে দেখছেন বাড়িতে পানি ঢালার শব্দ পড়ছে, এই শুনে এই দেখে একটু অপেক্ষা করলেন, কিছুক্ষণ পরে মা দরজা খুলে বলছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু মা মুসলমান হয়ে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আবু হুরায়রা আসে বলে নাই, আল্লাহ রাসূল আমার মা আপনার বিরুদ্ধে চরণে অনেক কথা বলে, আমি মুসলমান, আমি আপনার অপমান সহ্য করতে পারি না, আমার মাকে কি আল্লাহ রাসূল কিছু বকবো নাকি? আবু হুরায়রা এ কথা বলে নাই। তিনি বলেছিলেন আল্লাহ রাসূল আমার মায়ের জন্য দোয়া করেন, বাবা মা একটু অমূল্য সম্পদ, বাবা মা একটু অমূল্য সম্পদ, যাকে কোনো জিনিসের তুলনা করা যাবে না। যার মা মারা যায়, যার বাবা মারা যায়, সে বোঝে আর বেদনা কি। অনেক দুষ্কৃতির সন্তান আছে, অনেক দুষ্কৃতির সন্তান আছে, অবাধ্য সন্তান আছে, যারা বাপ মার কথা কিঞ্চিত পরিমাণ মানে না, এমনকি বার্ধক্যে উপনীত হলে ওই সন্তান
নিজের সুবিধা ভোগ করার জন্য বাবা মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে, বলেন না ওযুবিল্লাহ। বেশ কয়েকদিন আগে পড়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তার ছেলেদেরকে উচ্চ শিক্ষিত করায়, ওই প্রফেসরকে দেখার কেউ নেই, তাকে ছেলেরা রেখেছিল বৃদ্ধাশ্রমে। বাবা মার অবাধ্য হয়ে, বাবা মাকে কষ্ট দিয়ে কখনো কোনো সময় কেউ জান্নাত পাবে না। আমি আপনি আজকে বাড়ির কাজ বাদ দিয়ে, আমার নিজের প্রয়োজন বাদ দিয়ে সব কিছুকে ফেলে রেখে মসজিদে এসেছি সালাত আদায় করব, আর এই সালাত আদায় করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে সেই চিরস্থায়ী সুখের স্থান জান্নাতকে অর্জন করার জন্য, তাই না? আমাদের সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে, এত সব কিছু করার পরেও যদি আমি পিতামাতার অবাধ্য হয়ে যাই, পিতামাতার কথা শুনি যদি আমি না শুনি, পিতামাতাকে যদি কষ্ট দিই, তাহলে আমার আপনার সব কিছু বৃথা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা শুনেছি ওয়াইজ কুরআনের কথা, আমরা শুনেছি ঈসা আলাইহিস সালামের কথা। ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন মায়ের একনিষ্ঠ, মায়ের একনিষ্ঠ কর্তব্য পরায়ণ ছেলে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের মাকে পাননি, অল্প বয়সে মাকে হারিয়ে দিয়েছেন, তারপরেও তিনি মা হালিমাকে এত সম্মান করতেন। সাহাবীগণ বলছেন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বসে আছেন, সম্মানের চেয়ারে বসে আছেন, ওই জায়গাতে গিয়ে আমরাও আছি, ঠিক একটা মহিলা চলে আসলো। একটা মহিলা আসার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জায়গাটা ছেড়ে দিলেন। আমরা আশ্চর্য হলাম, ইনি সবচাইতে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ, এরপরেও তিনি অন্যের জন্য জায়গা ছেড়ে দিলেন। আমরা জিজ্ঞেস করলাম কে, আল্লাহ রাসূল সাল্লাম বলছেন ইনি আমার মা হালিমা, বলেন আলহামদুলিল্লাহ। মায়ের জন্য তার সম্মানের চেয়ার ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাকিয়াল মেম্বার, আল্লাহ রাসূল সাল্লাম মেম্বারে উঠছিলেন, ঠিক সেই সময় আমিন বললেন, পরস্পর তিনবার আমিন বললেন। আমিন বলার কারণ তাকে জিজ্ঞাসা করা হলো, তার মধ্যে একটি হলো যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনার খাতা মোচন করে নিতে পারল না, এ ব্যক্তি হলো দুর্ভাগা। এরপরে যে ব্যক্তি পিতামাতাকে পেয়ে গেল কিন্তু জান্নাত নিতে পারল না, জাহান্নামে চলে গেল, এই ব্যক্তি হচ্ছে হতভাগা। যে ব্যক্তি আমার নাম শুনল কিন্তু আমার প্রতি দুরূদ পাঠ করল না, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পাঠ করল না, ওই ব্যক্তি দুর্ভাগা। এটা জিবরিল আলাইহিস সালাম আমার কানে বলে দিচ্ছিলেন, আল্লাহ রাসূল বললেন, জিবরিল আলাইহিস সালাম আমার কানে বলে দিচ্ছিলেন, আর আমি সাথে সাথে আমিন বলছিলাম। যেই জায়গায় পিতামাতাকে, যে ব্যক্তি পিতামাতাকে পাওয়ার পরেও জান্নাত নিতে পারলো না, এই ব্যক্তির চাইতে হতভাগা ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই। ওই ব্যক্তি হতভাগার চাইতে, যে এর চাইতে আর যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয়, বলেন না ওযুবিল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার একটা কারণ, জান্নাত থেকে বঞ্চিত হওয়ার একটা বড় কারণ হলো পিতামাতার অবাধ্য হওয়া। আমরা অনেক সময় পিতামাতারকে কষ্ট দিয়ে থাকি, আমরা যারা সন্তানেরা আছি, আল্লাহ তাআলার কাছে আমাদের ফরিয়াদ, আমাদের আবেদন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পিতামাতার আনুগত্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরো দু একটি কথা আছে আমি বলবো। সন্তানকে নিজের মতো করে নেওয়ার হাতিয়ার হলো
সন্তানকে দিনই শিক্ষা দিতে হবে। বলছেন অনেক পিতামাতা যে বাবা তুমি লেখাপড়া করে বড় মানুষ, আমি তোমার কাছে কিছু চাই না, তুমি বড় হলে আমি বড়, এটা কথা নয়। সন্তানকে শিক্ষা দিতে হবে, পিতামাতার কথা শুনতে হয়, বড়দের কথা মানতে হয়, বড়দেরকে শ্রদ্ধা করতে হয়, এটা পারিবারিকভাবে শিক্ষা দিতে হবে। ইমাম বুখারী থেকে শুরু করে যত ওলামায়ে কেরাম আছেন, যত বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন, তাদের পিছে একটাই ছিল, বাবা মা তাদেরকে শিক্ষা দিয়েছেন। বাবা মায়ের সাথে খারাপ আচরণ করতে হয় না ও তো জানেই না, বাবা মার সাথে ভালো আচরণ করতে হয় ও তো জানেই না, এই বিধান তো জানাই নাই, খালি লোক মুখে শুনে বাবার সাথে ভালো আচরণ করো, মায়ের সাথে ভালো আচরণ করো, বাপ মার সাথে খারাপ আচরণ করতে নাই, এটা লোক মুখে শোনে, কিন্তু এটা আল্লাহর বিধানের তো জানে না। এটা বাপ মায়ের কর্তব্য সন্তানকে জানিয়ে দেওয়া। এই জন্য সন্তানকে প্রাথমিক অবস্থায় দিনই শিক্ষা দিতে হবে। যদি আমি আপনি দিনই শিক্ষা না দিই, ওই সন্তান যথাযোগ্য আমার আপনার মূল্যায়ন করা খুব কষ্টের বিষয়। আমরা আমাদের স্থান থেকে বলতে পারি, যারা সন্তানেরা আছে, আমরা বাবা মার অল টাইম সর্বদাই তাদের সেবা করব, তাদের কথা শুনব। আর যারা বাবা আছেন, মা আছেন, আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে আপনাদের প্রতি, সন্তানকে মাঝে মাঝে নিয়ে কিছু ওয়াজ নসিহত শুনে দিন, কিছু কথা বলুন, সন্তান আপনার কথা শুনবে তাকে একটু বলুন, বাবা তোমাকে কষ্ট করতে অনেক অনেক বেগ পেতে, তোমাকে মানুষ করতে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে বাবা, তাকে একটু স্মরণ করে দিন, একটু মনে করে দিন, জ্ঞান আছে বোঝে, একটু বুঝিয়ে বলুন না, তাহলে দেখবেন সন্তান আপনার প্রতি কর্তব্যপরায়ণ হবে। দুনিয়া কতদিন, আজ মরে গেলে কালকে দুই দিন, তাই আমি প্রত্যেক সন্তানকে, আমি সহ সকলকেই উপদেশ দিচ্ছি, যারা উপদেশ যাদেরকে দেওয়া হচ্ছে তাদের মধ্যে আমি একজন, আমরা সকলেই যেন পিতামাতার কথা মেনে চলি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষকে বলে দিয়েছি, মানুষকে নির্দেশ করেছি, আদেশ করেছি, মানতে বাধ্য করেছি, তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করবে। ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি, যদিও তোমার পিতামাতা আমার সাথে শরীক করতে বলে, সেই জায়গায় ছাড়া অন্য সব জায়গায় পিতামাতার কথা মানবে, কারণ আল্লাহ বলছেন লা তুআতা ফি মাসিয়াতিল খালিক, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ লঙ্ঘন হয় সেই জায়গায় কারো আদেশ মানা যাবে না। এছাড়া যাহা কিছু আছে সব কিছুতেই পিতামাতার আনুগত্য করতে হবে। এক ব্যক্তি দৌড়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, আল্লাহ রাসূল আমাকে এমন একটা কাজের কথা বলুন যে কাজ করলেই আমি জান্নাতে যাব। আল্লাহ রাসূল বলছেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইয়া, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করিও না, ওয়া তুতিউ আবাওয়াইক, তুমি তোমার পিতামাতার আনুগত্য করো, ওয়াইন আখরাজাকা আন মালিক, পিতামাতার সম্পদের তুমি হকদার, যদি সেই পিতামাতা তোমার হক আদায় না করে তারপরেও তুমি তাদের আনুগত্য করেই যাও। বলেন সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ তাআলার আদেশ মানা আর পিতামাতার আনুগত্য করা, এই দুটো কাজ যদি কেউ করে ওই ব্যক্তি নিশ্চিন্তে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ,
পিতামাতার আনুগত্য করলে তার বহুত ফায়দা রয়েছে, ইহকালীন ফায়দা রয়েছে, পরকালীন ফায়দা রয়েছে। কিন্তু যারা পিতামাতার আনুগত্য করবে না এই সমস্ত ব্যক্তির জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা বিচার ব্যবস্থা করে দেন, আরেকটি ওই ব্যক্তির জন্য পরকালে রয়েছে বিশাল কঠিনতর শাস্তির ব্যবস্থা বলেন না। আউযুবিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আমি উদাত্ত আহ্বান জানাই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করব, পিতামাতার কথা মেনে চলব, পিতামাতার সন্তুষ্টির মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।